লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ পয়লা বৈশাখ কবে পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা ও হাল খাতা পূজার বিশেষ সময় বাংলা বছরের এই প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে এই ছোট্ট ছোট্ট কাজগুলি অবশ্যই করুন এই কাজগুলি করার মাধ্যমে হবে আপনার লক্ষ্মী লাভ সারা বছর অর্থের অভাব হবে না আপনার জীবনে কোন কাজগুলি পয়লা বৈশাখের দিন অবশ্যই করতে হবে জানবো জানার আগে লাইফ ওয়েথ মাই মধু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক কই নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম করে থাকেন আবার আবার কেউ কেউ গিয়ে পূজা দিতে পরিবার ও সঙ্গে সময় কাটানো খাওয়া দাওয়ার এই দিনটি যাপন করে থাকেন ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটি গুরুত্ব আরো বেশি হাল খাতার মধ্য দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরে ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন তাই সব বাঙালি মনে করেন নববর্ষের প্রথম দিন জীবনে কিছু শুভ ঘটলে গোটা বছরটাই ভালো যায় এই দিন বাড়িতে হোক কিংবা দোকানে বিশেষ কিছু উপায় করতে পারলে সারা বছর খুব ভালো কাটবে আপনার সারা বছরেই হবে আপনার লক্ষ্মী লাভের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ নববর্ষ কবে চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ রবিবার নববর্ষ আরম্ভ নতুন খাতা পূজা হাল খাতা মহরত বাংলা চোদ্দশো সাল আরম্ভ এবার শুনে নেওয়া যাক পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে চৌদ্দই এপ্রিল দু হাজার রবিবার সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে এবার শুনের মজা পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষের কোন কোন কাজগুলি করলে হবে লক্ষ্মীলা তামার ঘটে করে আটক চাল একটা গোটা হলুদ পাঁচটা করি একটা গোটা সুপুরি ও হরিদ্বকে নিয়ে আপনার ঠাকুর ঘরে রেখে দিন ঘরটিকে পূজা করুন এবং পূজা হয়ে যাওয়ার পর সেই ঘরটিকে একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন সারা বছরের জন্য বাড়ির ঠাকুর ঘরে আল্পনা দিন ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গল ঘট স্থাপন করুন বাড়িতে নিত্য পূজা অবশ্যই করুন নিত্য পূজা করার সময় ফুল ফল মিষ্টি নিবেদন করুন ঠাকুরদের সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন এই দিনটি পাঁচটি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কোড়ি সহ দেবী লক্ষ্মীর পূজা করুন এতে মা প্রসন্ন হবেন এবং সংসারে শ্রীবৃদ্ধি বৃদ্ধি ঘটবে নববর্ষে সকালে সাতটা আম পাতা নিতে হবে আম পাতা গঙ্গা জলে ধুয়ে সিঁদুর ও হলুদের ঘোল দিয়ে আম পাতার উপর টিকা বা ফোঁটা লাগাতে হবে সেই আম পাতাগুলিকে লাল সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির প্রবেশদ্বারে অর্থাৎ মেইন রোডে বেঁধে দিন পয়লা বৈশাখের দিন বাড়িতে অবশ্যই সন্ধ্যার সময় সন্ধ্যা জ্বালাবেন এই দিন ধুনো জেলে তার মধ্যে সাতটা তেজপাতা সাতটা লবঙ্গ এবং কিছুটা কর্পুর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন নববর্ষের দিন আপনি চাইলে বাড়িতে ধন কুবের মূর্তি বা ধন যন্ত্র স্থাপন করতে পারেন এতে আর্থিক উন্নতি হয় সাতটি লক্ষ্মী করি সাতটি নাভি শঙ্খ সাতটি সুপারি ও সাতটি পদ্ম বীজ লাল কাপড়ে মুড়ে তাতে আতর বা যে কোনো গোলাপের সেন্ট বাকি আপনার ব্যবসা স্থানে ক্যাশ বাক্সে রেখে দিন আর্থিক উন্নতি হবে ব্যবসায়তে আরো একটি টোটকা করতে পারেন এক বাটি হলুদ গুঁড়ো নিতে হবে এবং আরেক বাটি আদা সর্ষে নিতে হবে এই দুটি জিনিসকে আপনার ক্যাশ বাক্সের উপরে রেখে দিতে হবে এতে ব্যবসায় বৃদ্ধি হবে পয়লা বৈশাখের দিন বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করলেও অর্থের দিক থেকে খুব ভালো ফল লাভ করা যায় যারা ব্যবসায়ী ব্যবসায়ীরা এই দিন হালকাতা রীতি পালন করেন নতুন খাতায় সিঁদুরে ও হলুদে ঘোল তৈরি করে স্বস্তিকা চিহ্ন আঁকতে পারে সেই স্বস্তিকা চিহ্নের নিচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ তুলতে হবে সেই কয়েনের ছাপের জায়গায় লিখতে হবে লাল কালি দিয়ে গণেশ নামাহা সেই খাতাতে একটু স্মৃতি চন্দন এবং হলুদের ফোটা দিয়ে এইভাবে পয়লা বৈশাখের দিন হালখাতা পূজা করলে সারা বছর সমৃদ্ধি লেগে থাকবে আপনার ব্যবসায় জয় মা লক্ষ্মী দেবী জয় লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ